মেট্রো রেলে সদ্য গোষ্ঠী নিয়ে কে প্রথম উত্তরাটন মতিঝিল গেছে? কে গেছে? আমি। এই যে বিশাল পদ্মা সেতু প্রথম হাইটা হাইটা পার হয়েছিল, এটা কে জানেন? কে? আমি। প্রথমের কখন তো যখন হইতেছে তাহলে প্রথম থেকে আসি। আসেন। এই যে মেট্রো রেলের ফিলার, সেই ফিলারে টেস্ট দিয়ে দাঁড়ায় অ্যাকশন মারি ছবি তুলি, কে প্রথম পোস্ট করছে? আমি। আপনি পদ্মা সেতুতে প্রথম যে টিকটক, এটা কে করছে জানেন? পুরস্কার পাওয়া বা প্রথম হওয়া নিয়ে আমাদের অনেকের মধ্যেই এক ধরনের প্রতিযোগিতা কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে প্রথম হয়েছে শুনলে আমরা খুশি হই, যেমন জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, মেরিল প্রথম আলোর তারকা জরিপে প্রথম হয়ে পুরস্কার পাওয়া, আবার পরীক্ষায় ভালো ফল করে প্রথম হলে আমরা খুশি হই। সেজন্য সিনেমার পর্দায় যে কোনো বয়সের নায়ককে পত্রিকা কানা হাতে নিয়ে দৌড়ে এসে মাকে কিংবা বাবাকে বলতে শোনা যায় এভাবে, আব্বা আব্বা আমি ফার্স্ট হইছি আব্বা। আমরা টিভি বা সিনেমায় এই প্রথম হওয়ার দৃশ্য এবং সংলাপের সঙ্গে কম বেশি অনেকেই পরিচিত। আমাকে দেখলেও অনেকেই বলে থাকেন, আপনাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আপনি সেই একই রকম আছেন। তেমনি আমিও ছোটবেলা থেকে সিনেমায় সবসময় একই সংলাপ শুনে আসছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অর্থাৎ প্রথম হয়েছে। আপনি তো সিনেমার প্রথম নিয়ে নানান রকম কথা বলতেছেন, জি, কিন্তু এখন তো মোবাইল খুললেই প্রথম হওয়ার রেকর্ডের ছড়াছড়ি। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আচ্ছা, আমাকে চেনার আপনার দরকার নাই, আপনি বিশাল বড় পদ্মা সেতু এটা তো চেনেন? জি জি চিনি। আমি অত্র এলাকার একজন ফেমাস লোক। আচ্ছা, আমার প্রথম হওয়া নিয়ে অনেক ধরনের গল্প আছে। কিরকম? এই যে বিশাল পদ্মা সেতু প্রথম হাইটা হাইটা পার হয়েছিল, এটা কে জানেন? কে? আমি। আচ্ছা, পদ্মা সেতুতে প্রথম যে টিকটক, এটা কে করছে জানেন? আমার পরিবার। আচ্ছা, এখানে প্রথম। এরপরে পদ্মা সেতুতে প্রথম নাচছে কে জানেন? কে নাচলো? মাই বিলভড ওয়াইফ, আমার মুস্তাফা ভাই। মুস্তাফা ভাই, উনারে আমি প্রথম, আমি প্রথম ডাক পারি, আমি প্রথম মোদের কার পারি, এইসব শুনতে শুনতে আমি আর নিজের লুকায় রাখতে পারলাম না, চলে আসলাম স্টেজের মধ্যে। আপনার পরিচয়? মেট্রো রেল চিনেন তো? হ্যাঁ চিনি। সবাই সরে, আমি ডাহা শহরের উত্তরা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আমার কথা ওই প্রথম নিয়ে। কি কথা? কথাটা হইতেছে খাইলে উনি প্রথম হয়েছে, আর আমরা সব বাসি আসছি, মোবাইলে রেকর্ড আছে, খবর নিলে দেখতে পারবেন। মেট্রো রেলে সদ্য গোষ্ঠী নিয়ে কে প্রথম উত্তরাটন মতিঝিল গেছে? কে গেছে? আমি। মেট্রো রেলে কে প্রথম লাইভ করছে? আপনি। আমি। জি। আর মেট্রো রেল নিয়ে কে প্রথম ছবি পোস্ট করছে? আমি। প্রথমের কখন তো যখন হইতেছে তাহলে প্রথম থেকে আসি। আসেন। এই যে মেট্রো রেলের ফিলার, সেই ফিলারে টেস্ট দিয়ে দাঁড়ায় অ্যাকশন মারি ছবি তুলি, কে প্রথম পোস্ট করছে? আমি। আপনি প্রথম মেট্রো রেলে হেলান দিয়ে ছবি তুলছেন, কথা ঠিক আছে। জি। এবার আমার কিছু কথা আছে, একটু শুনেন। কোন শুনুন? এই যে পদ্মা সেতু, পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে রো-রো ফেরি শাহ মখদুম যখন প্রথম এসে ধাক্কা দিল, তখন জীবনের মায়া ত্যাগ কইরা প্রথম সেলফিটা তুলা পোস্ট কে করছিল জানেন? কে? আমি। তো হঠাৎ প্রথম নিয়ে আপনারা ব্যস্ত হলেন কেন? টিভি পত্রিকার লাইনেও তো মেলা প্রথমের প্রতিযোগিতা দেখা যায়, সেখান থেকে আমরা উৎসাহিত হই অনেক কিছু। যেমন? এই যেমন মনে করেন, কে প্রথম স্যাটেলাইট চ্যানেল করছে, কে প্রথম ডিজিটাল চ্যানেল করছে, কে প্রথম এইচডি চ্যানেল করছে, কে প্রথম নিউজ চ্যানেল করছে, কে প্রথম সাত দিন যাবত ঈদ উৎসব করছে, কে প্রথম দশ দিন ব্যাপী অনুষ্ঠান মেলা করছে, কে প্রথম রান্নার অনুষ্ঠান করছে। থাক থাক, হয়েছে হয়েছে। এখানেও যেভাবে প্রথমের প্রতিযোগিতা চলছে তাতে প্রথম আলোর এই মঞ্চেই দুর্যোগের ঘটনা দেখতে পাচ্ছি, আর এভাবে চলতে থাকলে আমরাও হয়তো প্রথম আলোর এই মঞ্চে প্রথম কোনো দুর্ঘটনার জন্ম দিয়ে প্রথম হয়ে যেতে পারি, কারণ আমাদের দেশে এই প্রথমের কোনো শেষ নেই। আপনাদের অনেক ধন্যবাদ, আসুন আপনারা। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রথম রয়েছে যা নিজেকে বলতে হয় না, তাদেরটা মানুষ বলে, ইতিহাস বলে। যেমন প্রথম চাঁদে অবতরণ করেছিলেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং, কিংবা এভারেস্ট জয় করেছিলেন এডমন্ড হিলারি, ওদের কিন্তু চিৎকার করে বলতে হয়নি ওরাই প্রথম, ইতিহাস বলেছে ওরাই প্রথম। এরকম বিশ্বব্যাপী কীর্তিমান মানুষদের অনেক কীর্তি রয়েছে, তাদের কেউই হেঁটে নেচে গেয়ে লাফিয়ে লাইভে এসে চিৎকার করে বলেনি আমি প্রথম।